হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আমরা সবাই এমন এক ব্যবসার সন্ধানে থাকি যেখানে কোনো মাল বিক্রি করবার চিন্তা না থাকে বা কোম্পানি আমার মাল কিনে নিবে, এই রকম ধরনের ব্যবসার সন্ধানে আমরা সবসময় থেকে থাকি। কারণ আমরা মাল বিক্রি করা নিয়ে ভয় পাই। আমরা কোথায় মাল বিক্রি করব, কিভাবে মাল বিক্রি করব, আমার মাল কেউ কিনবে কি না, সেই চিন্তার কারণে আমরা অনেকেই আছি যারা এখন পর্যন্ত কোনো ব্যবসা শুরু করতে পারেনি। এবং যাদের শুরু করবার ইচ্ছা আছে তারা সবসময় এমন একটা ব্যবসার সন্ধানে থাকে যে কোম্পানি আমার মাল কিনে নিবে বা যেখানে কোনো মাল বিক্রি করবার কোনো টেনশনই না থাকে, এই রকম ধরনের বিজনেসের সন্ধান আমরা সবসময় করে থাকি। সেই জন্যে আজ আমি আপনাদেরকে যে বিজনেস আইডিয়াটা দেব সেখানে কোনো মাল বিক্রি করবার টেনশনই নেই বলতে গেলেই চলে। কারণ এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার হবার জিনিস, খুব সহজেই আপনি আপনার লোকাল মার্কেটে এগুলো সেল করে দিতে পারবেন। সেই কারণে কারণ এগুলো ছাড়া মানুষের এক মুহূর্ত চলবে না বলতে গেলেই চলে। আপনি যেখানেই যান না কেন সব জায়গাতেই এগুলো ব্যবহার হয় এবং প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এইসব জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে। সেই জন্যে মার্কেটে এগুলো সেল করা তেমন একটা কোনো পরিশ্রমের কাজ নয়, খুবই সহজে আপনি আপনার লোকাল মার্কেট বা আপনার আশেপাশের এলাকায় খুবই সহজেই আপনি এইগুলো সেল করে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কি সেই বিজনেস আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো ইলেকট্রিক সুইচ হোল্ডার সকেট আরও বিভিন্ন রকম এইসব ইলেকট্রনিক্স জিনিস তৈরি করবার ব্যবসা। এইসব জিনিসগুলো এমন একটা জিনিস যেগুলো আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে ব্যবহার হয় এবং এগুলো এমন একটা বাড়ি নেই যেই বাড়িতে এইসব জিনিসগুলো ব্যবহার করা হয় না। সেই জন্যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গাতে এর সমান চাহিদা। তো আপনি সব জায়গাতে এইগুলো খুবই সহজেই সেল করে দিতে পারবেন। মার্কেটে সেল করা তেমন একটা কোনো অসুবিধার কাজ নাই, খুবই সহজ এইগুলো মার্কেটে সেল করা। এবং এই সমস্ত জিনিস আপনি একটি মাত্র মেশিনের সাহায্যেই তৈরি করতে পারবেন, আপনার বেশি মেশিন নেবার প্রয়োজন নেই। একটি মেশিন নিলেই আপনি এই সমস্ত জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন। মেশিনের দামও বেশি নাই, অল্প কিছু দাম মেশিন। সেই মেশিনের সাহায্যে এইসব হোল্ডার সুইচ সকেট আরও যত সমস্ত ছোটোখাটো ইলেকট্রনিক্স জিনিস হয়ে থাকে সব কিছুই আপনি এই একটি মাত্র মেশিনের সাহায্যেই তৈরি করতে পারবেন। মেশিনের যদি কথা বলি, মেশিন বিভিন্ন রকমের হয়ে থাকে। ম্যানুয়াল মেশিন থেকে শুরু করে ফুলি অটোমেটিক পর্যন্ত সব রকমই মেশিন হয়ে থাকে এইসব জিনিস তৈরি করবার জন্য। 40,000 টাকা থেকে শুরু হচ্ছে মেশিনের দাম। তার উপর আপনি যেমন দামের মেশিন নেবেন তেমন দামের মেশিন পেয়ে যাবেন। 40,000, 1 লক্ষ, তারপর 15 লক্ষ টাকা পর্যন্ত মেশিনের দাম আছে। সেগুলো হচ্ছে আপনার ফুলি অটোমেটিক মেশিন, এবং যেটা ম্যানুয়াল মেশিন সেই মেশিনের দাম হচ্ছে মাত্র 40,000 টাকা। তো 40,000 টাকা দামের একটা ম্যানুয়াল মেশিন নিলেই আপনারা এইসব সুইচ হোল্ডার সকেট আরও বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস তৈরি করতে পারবেন। যেগুলো 15 লক্ষ টাকা দাম, 10 লক্ষ টাকা দাম মেশিনের, সেসব মেশিনে আপনি আরও বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারবেন। তো এইসব ছোটো মেশিন নিলে আপনারা এইসব জিনিসগুলো তৈরি করতে পারবেন। তো আমার মতে বলে যে 40 থেকে 50,000 টাকা দামের মধ্যে যে মেশিনটা পাওয়া যায় সেই মেশিনটা নিয়েই প্রথমে ব্যবসা করুন। তাহলেই সেই মেশিনের সাহায্যে হোল্ডার সুইচ সকেট আরও বিভিন্ন রকম জিনিস আপনি তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন। যে মেশিনটা লাগবে এইসব জিনিস তৈরি করবার জন্য সেই মেশিনটার নাম হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন। এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিন বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ম্যানুয়াল, ম্যানুয়ালকে আবার হ্যান্ড প্রেস ইঞ্জেকশন মোল্ডিং মেশিনও বলা হয়, আবার ম্যানুয়াল ইঞ্জেকশন মোল্ডিং মেশিনও বলা হয়, আবার সেমি অটোমেটিক মেশিন, ফুলি অটোমেটিক মেশিন, সব রকমই মেশিন আপনারা পেয়ে যাবেন। তো আমার মতে বলে যে একটা ম্যানুয়াল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন বা হ্যান্ড প্রেস ইঞ্জেকশন মোল্ডিং মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করুন। 40 থেকে 50,000 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন, কিছুটা কাজ আপনাকে করতে হবে এবং কিছুটা কাজ মেশিনে করবে। তো হাতে চলে এই মেশিন এবং ইলেকট্রিকেরও প্রয়োজন হয়। তো এই মেশিনের দাম হচ্ছে মাত্র 40 থেকে 50,000 টাকা। মেশিনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কের উপর ক্লিক করলেই মেশিন সাপ্লায়ারের ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন। তো ফোনে কথা বলে নিয়ে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, বা আপনারা যদি চান মেশিন কিনতে আপনারা সেখান থেকে মেশিন কিনে নিতে পারেন। এবার আসছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল বলতে গেলে একটাই লাগবে, আপনার প্লাস্টিকের দানা। তো প্লাস্টিকের দানা থেকে এইসব জিনিস তৈরি হয়, সেই জন্য আপনাকে প্লাস্টিকের দানা কিনে নিতে হবে। মেশিন যেখান থেকে কিনবেন সেখানেই আপনাকে প্লাস্টিকের দানা দিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকেই প্লাস্টিকের দানা কিনে নিতে পারেন। এবং সেখান থেকে কিনে নেওয়ার পর এইসব জিনিস তৈরি করে ইলেকট্রনিক্সের সকেট হোল্ডার সুইচ তৈরি করে আপনি ব্যবসাটা
শুরু করতে পারেন। আপনি এইসব জিনিসগুলো সব জায়গাতে সেল করে দিতে পারবেন, ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে আপনি সেল করে দিতে পারবেন, বা আপনি হোলসেলারের কাছেও সেল করে দিতে পারেন, প্রত্যেক এলাকাতেই হোলসেলার থাকে। আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।